दैट विच इज सेल्फिश इज इमोरल एंड दैट विच इज अनसेल्फिश इज मोरल একটু বাংলাটা বল, মরাল বাংলাটা বলবে কেউ, একটা বাংলাটা একটু বলে দেবে? আচ্ছা ঠিক আছে, বসে পড়ো। আচ্ছা ঠিক আছে, বেশি সময়, হ্যাঁ বলে বসে সময় বসে পড়ো, সময় নিচ্ছি না। তাহলে স্বামীজি একটা কথা বলছেন, সেই কথাটার কি অর্থ সেটা তো আগে আসছি। অর্থটা, that which is selfish is immoral and that which is unselfish is moral. যা কিছু selfish, স্বার্থকেন্দ্রিক, is immoral, অনৈতিক, and that which is, যা কিছু unselfish, নিঃস্বার্থপর কেন্দ্রিক, is moral, সেটাই নৈতিক। তাহলে কোন নৈতিক এবং অনৈতিকের যদি কোনো প্রশ্ন এসে থাকে, কোনটা করব এবং কোনটা করব না যদি প্রশ্ন থেকে থাকে, তাহলে যা কিছু স্বার্থহীন তাই আমরা করব, তাই নৈতিক। যা কিছু স্বার্থবিহীন, অন্যের জন্য নিবেদিত, অন্যের মঙ্গলের জন্য কাজ, সেটা নৈতিক এবং সেটাই আমরা করব, কারণ তার মধ্যে মহতী শক্তি থাকে। মানুষকে মানুষকে দেবত্বে উন্নীত করতে পারে, মানুষের মধ্যে দেবতার গুণগুলো সুপ্ত জনের যেন ঢাকা পড়ে রয়েছে, সেই গুণগুলো তখন প্রকাশিত হয়ে দেখা দেয়। তাই এই হচ্ছে আমাদের পথ স্বামীজি, বিচার কখন কি করব, কিভাবে আমরা কোন জিনিসটা পালন করব, সেটা একটা দিক বলেছে। আমরা প্রাণী রাজ্য পড়া শুরু করেছিলাম, আরো একবার ফিরে যাচ্ছি প্রাণী রাজ্যেতে। আমি একটু জিজ্ঞেস করে নিতে চাই, একবার মনে আছে কিনা, প্রাণী রাজ্যের মধ্যে প্রাণী কাকে বলে, এই প্রশ্নটার উত্তর মনে আছে কিনা? বলরামপুর প্রাণী কাকে বলে, একটু তাড়াতাড়ি বলতে হবে, কোন নগর তারপর প্রাণী কাকে বলে, বলরামপুর আগে পরে কোন নগর, তাড়াতাড়ি, প্রাণী কাকে বলে একটু জানি নিতে চাই। প্রাণী কাকে বলে, বলরামপুর প্রাণী কাকে বলে, কোন নগর প্রাণী কাকে বলে, দেরি করলে চলবে না, খুব দেরি করলে চলবে, কোন নগর প্রাণী কাকে বলে, প্রাণী কাকে বলবো, কোন নগর, নবাবগঞ্জ, নবাবগঞ্জ প্রাণী কাকে বলতে পারি, বেগমপুর প্রাণী কাকে বলতে পারি? ও আচ্ছা, তাহলে একটু সবাই খেয়াল করো, আমি আরো একবার ফিরে যাচ্ছি, প্রাণী কাকে বলো, হ্যাঁ বলতে পারে কেউ, বেগমপুর, হ্যাঁ বলো বলো তাড়াতাড়ি, যাদের প্রাণ আছে। না না, এইটা বললে একদম ভুল না, বসে পড়ো এখন, আর এইসব ঠিক ভুল ভাল এসব বললে চলবে না, ভালো করে শুনে রাখো, প্রাণী কাকে বলে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। আর এই জিনিসটা নিয়ে আমাদের শুরু হয়েছিল, কি করে শ্রেণী বিভাজন করব, এই পাঁচ রাজ্য যে শ্রেণী বিভাজন হয়েছিল কিসের ভিত্তিতে করা গেছে, এবং তখনই এই সবগুলো আমাদের হয়ে টয়ে গেছে। আর বিশেষত আমরা প্রাণ কাকে বলে সেটা আমরা বলতে পারি না, প্রাণ আমরা কি জিনিস জানি না, এবং সেই জন্যই আমাদের ভিত্তিভূমিটা কিসের হবে, কি দিয়ে প্রাণ প্রাণীকে বলা হবে, আমি আরো একবার দেখিয়ে নিচ্ছি। সবাই সেটা খাতায় একদম লেখা থাকা চাই, বোঝা থাকা চাই, আর এর মধ্যে দ্বিতীয়বার যেন আর উত্তরে ভুল না হয়, সবাই তাকিয়ে দেখো, লিখে রাখো। যে সকল ইউক্যারিওটিক বহুকোষী জীবে কোষ প্রাচীর নেই এবং পরভোজী পুষ্টি দেখা যায় তাদের প্রাণী বলে। যে সকল ইউক্যারিওটিক বহুকোষী জীবে, আমরা এইটা নিয়েই শুরু করেছিলাম হুইটেকারের যে শ্রেণী বিভাজনে, প্রাণী কাকে বলা হবে, এই রাজ্য কেন ভাগ হয়ে গেল, এই রাজ্যের সঙ্গে অন্য রাজ্যদের তফাৎ কোথায়। আমরা অন্তত পাঁচটা বিষয় নিয়ে পাঁচটা রাজ্য ভাগ করে নিয়েছিলাম, তার মধ্যে এই এই গুণগুলো ছিল। যে সকল ইউক্যারিওটিক বহুকোষী জীবে কোষ প্রাচীর নেই এবং পরভোজী পুষ্টি দেখা যায় তাদের প্রাণী বলা হবে, এটাই হচ্ছে প্রাণীর বিষয়। এবং আমরা প্রাণ কি জিনিস ব্যাস নিজেও বুঝি না, কাউকে বোঝাতেও পারি না, সেই জন্য ওই সব উত্তরে আমাদের থাকবে না, ওগুলো কখনো যদি করে থাকো এখন আর সেগুলো প্রয়োগ করা ঠিক উপযুক্ত নয়, প্রয়োগ করতে হবে যা আমরা বুঝি এবং যা বোঝাতে পারি। তাহলে প্রাণী কাকে বলে এই জিনিসটাতে করেছি,
যে সকল ইউক্যারিওটিক বহুকোষী, তাহলে বহুকোষী জীব হতে হবে, ইউক্যারিওটিক হতে হবে, কোষ প্রাচীর থাকবে না এবং পরভোজী পুষ্টি দেখা যাবে। তাহলে এই গুণগুলো থাকলে আমরা তাকে প্রাণী বলে নিতে পারি। পাশে একটা প্রাণী কোষের ছবি রয়েছে, প্রাণী কোষের একদম বাইরের দেওয়ালটা কোষ পর্দা, প্রাচীরটা নেই। তাহলে এই হচ্ছে আমাদের প্রাণী কাকে বলে, এই সংজ্ঞা নিয়ে আমরা প্রাণী রাজ্য আলোচনায় এসেছি এবং শুরু করেছিলাম। প্রথম একটা দল আমাদের হয়ে গেছে, নাম পলিফেরা, ওই দলটা আমরা করে ফেলেছি। আমরা তারপরের দল থেকে পড়া শুরু করছি, পলিফেরার পরের দল। আমাদের পলিফেরার পরের দল, এরা সবাই বহুকোষী এবং সেই জন্য বহুকোষী হওয়ার জন্যই এরা প্রাণী, এবং আমাদের যা যা সংজ্ঞায় বলা হয়েছে সে সবকিছুই বৈশিষ্ট্য ওদের মধ্যে আছে। আমরা যে পরের দলটা দেখতে এসেছি, এখন সেই পরের দলটাতে আসছি। পরের দলটা আগে উদাহরণ থেকে শুরু করছি এবং সেই উদাহরণটা একটু বুঝে নিলে সহজে চিনতে পারা যাবে যে এই দলটা কে। প্রথম দলের নামের মধ্যে এসেছি হাইড্রা, হাইড্রা, এবং পাশে রয়েছে বিজ্ঞানসম্মত নাম। বিজ্ঞানসম্মত নাম লেখার রীতি হচ্ছে ইটালিক্সে বাঁকা অক্ষরে লেখা অথবা লিখে আন্ডারলাইন করা। হাইড্রা ভালগারিস, সেটা কিরকম দেখতে দেখতে পাচ্ছি, হাইড্রার একটা ভেতরে একটা যেন মুখগহ্বর রয়েছে, তার মধ্যে দিয়ে ভেতরে চলে গেছে জল এবং জলে দ্রবীভূত অন্যান্য জিনিস ঢুকে পড়বে এবং তারপরে আবার ওইটাই পথেই বেরিয়ে আসবে। তাহলে এই জিনিসটা একটাই মুখগহ্বর এবং দেখা যাচ্ছে পাচন সংবহন গহ্বর, এইটাতেই পাচন এবং সংবহন সব এক জায়গাতেই হচ্ছে। তাহলে হাইড্রা দেখতে পেলাম, এই দলটার নাম নিডারিয়া, দলের নাম নিডারিয়া, সি দিয়ে ইংরেজিতে শুরু, যেখানে সিটা উচ্চারণ হয় না। কোন কোন জায়গায় এরকম ইংরেজিতে বেশ কিছু বানান আছে, আমাদের বাংলাতেও আছে, যেখানে অনেক সময় উচ্চারণ সেটা হয় না। নিডারিয়া এই দলটার প্রথম একটা বৈশিষ্ট্য করছি, এই নিডারিয়া দলটাতে দেহ ত্বকে নিডোব্লাস্ট কোষ এবং তাতে নিমাটোসিস্ট আছে, আমরা জিনিসটা দেখবার চেষ্টা করব। তাহলে নিডারিয়া এবং নিডারিয়ার মধ্যে নিমাটোসিস্ট বলে একটা জিনিস সেটা দেখতে পেয়েছি এবং সেই জিনিসটার ভিত্তিতে এর নাম নিডারিয়া। তাহলে নিডারিয়া গ্রুপটার মধ্যে, দলটার মধ্যে একটা বিশেষত্ব রয়েছে এবং এই বিশেষত্বটা একটু দেখতে হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে দেহের মধ্যে যেটা দেখে এলাম, একটি নালি আছে, নালির নাম সিলেন্টেরন। দেহে অন্য কোনো পৃথক খাদ্য নালি নেই। আমাদের দেহে যেমন একটা খাদ্য নালি আছে, খাবার গেলে সেই নালি পথে যায়, শ্বাস নালি একটা আলাদা নালি আছে, এদের এরকম সব আলাদা আলাদা সব বলে কিছু নেই, আর একটা সংবহনের একটা আলাদা নালি তা নেই, একটাই নালি এবং দেহে একটাই দেখতে পাচ্ছি ছিদ্র। তাহলে সিলেন্টেরন কি? দেহে উপস্থিত একটি নালি তাকে সিলেন্টেরন বলা হয়, কাজ পাচন এবং সংবহন দুই করা, সেই জন্য ওখানে পাচন সংবহন গহ্বরের কথাটা লেখা ছিল। পাচন সংবহন গহ্বর কোন রাজ্য কোন পর্বে দেখা যায়, ছোট প্রশ্ন, তাহলে তার উত্তর নিডারিয়া। একটি উদাহরণ লেখো, তাহলে উদাহরণ তৈরি করে রেখেছি। একদিক থেকে তৈরি হলেই তোমার যে কোনো ছোট প্রশ্ন, যে কোনো বিষয়ে জানবার, বা তুমি নিজে যদি যা প্রাণী রাজ্যকে বুঝতে চাও সহজে বুঝতে পারবে, সেই জন্যই এই দল ভাগ করে পড়া হয়ে থাকে। তাহলে নিডারিয়া দলের মধ্যে এই বৈশিষ্ট্যটা দেখতে পেয়েছি, নিডারিয়ার মধ্যে একটি নালি একটি ছিদ্র, এই রকম একটু। পরিফেরা দলের মধ্যে অসংখ্য গায়ে ছিদ্র, এখানে একটা ছিদ্র, এরকম বৈচিত্র্যময় জীব জগৎ এবং প্রাণী জগৎ তার মধ্যে অবশ্যই সেরকম। পরে আসছি দেহে একটি মাত্র ছিদ্র, মুখ বিবর মুখছিদ্র, এবং সেটাই বায়ু ছিদ্র, মানে কোনো জিনিস যে অপাচ্য জিনিস বা যে জিনিস বাইরে বার করবার সেটা ওই একই পথে বেরিয়ে চলে যাবে। জলের ধারায় ঢুকলো, কোষ থেকে তার খাবারের প্রয়োজনীয় জিনিসটা সংগ্রহ করে নিল এবং বাকিটা ছেড়ে দিল এবং সেই পথে আবার বেরিয়ে চলে গেল। তাহলে এই হচ্ছে ছিদ্র। আমি অল্প সময় দেবো এবারে লিখতে, কারণ মোটামুটি এগুলো বুঝে নাও এবং বই থেকে বাকিটা তৈরি করতে হবে। অল্প অল্প ছোট ছোট পয়েন্টগুলো শুধু লিখে রাখো, বাকিটা বই থেকে পড়ো এবং এখন বুঝে নাও, জিনিসটা দেখে নাও। তাহলে নিডারিয়া এই হয়ে গেল। নিডারিয়া দেখতে কিরকম? বাইরের দেওয়ালে এই নিমাটোসিস্ট কোষগুলো দেওয়ালে রয়েছে। কেমন নিমাটোসিস্ট কোষের দেওয়ালে রয়েছে আমি একটু ছবিতে দেখিয়ে যাই। দেখো নিমাটোসিস্ট কোষগুলো কিরকম দেওয়ালে কোষের রয়েছে।
এইরকম দেওয়ালে সব কোষগুলো রয়েছে, সেই দেওয়ালের কোষে একটু ভেতরে ভালো করে ঢুকে দেখছি কি করতে পারে, কি সুবিধে। না, সাধারণ অবস্থায় এই কোষগুলো কিছুই বিশেষ, এটা কি রয়েছে সাধারণ অবস্থায় করে রয়েছে কি, এটা একটা পেঁচানো অবস্থায় রয়েছে, একটা বল্লমের ফলা একটা স্প্রিং এর উপরে যেন লাগানো, কিন্তু ভেতর দিকে ঢুকিয়ে রেখেছে। প্রথমে বাঁদিকেরটা দেখো, তারপরে এই বল্লমের ফলাটা যদি প্রয়োজন পড়ে তাহলে স্প্রিং এর উপর দিয়ে সজোরে বের করতে পারে, যাতে যাকে বিধবার তাকে সহজে বিধতে পারে। নিচে আমরা দেখতে এসেছি সেইটা কি করে করছে, ডান দিক, ডান দিকে মনে করো একটা কোনো জিনিসের, তাহলে কোনো জিনিসকে সে কিভাবে, কোনো একটা, কোনো একটা বস্তু, লক্ষ্য বস্তুকে সে আঁকড়ে ধরতে চায়, গ্রহণ করতে চায়, কিছু করতে চায়, তাকে আক্রমণ করতে চায়, তাহলে কি করে করবে। ডান দিকের ছবিটা দেখো, ডান দিকে নিচের ছবিতে তীর চিহ্ন দিয়ে বোঝবার চেষ্টা করছে, নিমাটোসিস্ট সেটা ছুঁড়ে দিয়েছে এবং বাঁদিকে যে লক্ষ্য বস্তু ছিল সেই লক্ষ্য বস্তুকে সে গেঁথে ফেলেছে। তাহলে নিডোব্লাস্ট কোষ এবং এই নিমাটোসিস্ট এইভাবে রয়েছে, যা দিয়ে সে লক্ষ্য বস্তুকে আক্রমণ করতে পারে। পরে একটা ছবিতে এসেছি, নাম জেলিফিশ, ছাতার মতো দেখতে, অসংখ্য কোষিকা রয়েছে। চিনব কি করে, তেমন সব চেনবার লোকজন, চিনব কি করে, তাতে একটু চিনতে গেলে আমি তোমাদের একবার একটু ফিরিয়ে নিয়ে যাই। আমরা মনে হয় যাকে যেখানে দেখতে পাওয়া যায় একে, আমার মনে হয় সেখানে আমরা যদি একটু যেতে পারি মনে হয় সব থেকে ভালো। আমরা তাহলে একটু যাওয়ার চেষ্টা করি যা, যেখানে একে দেখতে পাওয়া যাবে। তাহলে যেখানে এই ধরনের এই প্রাণীটাকে দেখতে পাবো আমরা সেখানে একটু যাওয়ার চেষ্টা করি। দেখতে এসেছি জেলিফিশ, তাকিয়ে দেখো জেলিফিশকে দেখে চিনতে কিরম করে পারি এবং কেমন করে একে এই দলভুক্ত করতে পারি। এই দলভুক্ত করার জন্য তো কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে এর মধ্যে কি বৈশিষ্ট্য আছে সেটা একটু দেখতে এসেছি, সামান্য হলেও দেখে যেতে চাই। দেখো সবাই, তাহলে এই হচ্ছে জায়ান্ট জেলিফিস, মাথাটা টুপির মতো, ছাতার মতো, আর অসংখ্য কোষিকা, কিরকম সাঁতার কেটে চলেছে। জেলিফিস জলে থাকতে পারে, জল থেকেই সে অক্সিজেন গ্রহণের তার ব্যবস্থা আছে, মানুষের নেই, তাই মানুষ যখন ডুবুরি রূপে নেমেছেন তখন অক্সিজেনের সমস্ত সরঞ্জাম নিয়েই নেমেছেন, এটা বোঝবার বিষয়, কারণ মানুষও আমাদের একটা প্রাণী আর সেই প্রাণীর অক্সিজেন নেওয়ার ব্যবস্থা অন্যত্র। নিডারিয়ার একটু বৈশিষ্ট্য, আর একটা বৈশিষ্ট্যের মধ্যে এসেছে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। আমরা আগে করেছিলাম একটু কিরকম ব্যবস্থা থাকে, তো এক্টোডার্ম এন্ডোডার্ম মেসোডার্মও থাকতে পারে। এখানে দুটি ডার্ম মানে ত্বক, এক্টো এবং এন্ডো দুটো রয়েছে, দুটি স্তর রয়েছে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, দু স্তরের মাঝে মেসোগ্লিয়া আছে। তাহলে এইরকম দুটো স্তর রয়েছে, স্তর কিছু কিছু বেড়ে যাচ্ছে, যখন মেসোডার্ম এসে যাবে এবং মেসোডার্ম আরো কিছু ব্যবস্থা করতে পারে তখন আবার কিছু বিশেষ নাম এসে যাবে। তো নাম দেখো সঙ্গে সঙ্গে কিরম কিরম পরিবর্তন এসেছে বুঝবার বিষয়, আর এর থেকেই বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বিবর্তনের ধারা, কিরকম ক্রম করে নতুন নতুন গুণাবলী সব এসেছে। তাহলে মেসোগ্লিয়া উদাহরণ নিচ্ছি, দুই একটা উদাহরণ, হাইড্রা এবং ওবেলিয়া, ডান দিকের ছবিতে ওবেলিয়া আছে। তাহলে এইরকম সব কয়েকটা উদাহরণ, এবং জেলিফিশ করলে জেলিফিশ কিরকম দেখলে, এরকম আরো অনেক, অন্তত দুটো তিনটে করে উদাহরণ তৈরি থাকতে হবে। দু তিনটে উদাহরণের জন্য অন্তত দু তিনজনকে আমাদের চিনে রাখার দরকার আছে। ছোট করে নাম লেখো, বাকিটা বাইরে থেকে করো, হাইড্রা ওবেলিয়া লিখে রাখো, তাহলেই হবে, মনে থাকবে, পরে বাকি বিজ্ঞানসম্মত নাম ইত্যাদি করে নেবে। তাহলে হাইড্রা এবং ওবেলিয়া এই হচ্ছে দুটি, এবং জেলিফিশ করেছি, এরকম আরো অনেক প্রাণী এই দলে রয়েছে। আসছি আরেকটা ছবি, চিনতে পারা যাবে কোন নগর এই ছবিটা কোন প্রাণীর,
কন্নগর এই প্রাণীটার নাম, কন্নগর কন্নগর এই প্রাণীটার নাম, এই প্রাণীটার নাম, হ্যাঁ বলো সাগরবিহীন, আরেকবার সাগরবিহীন। আচ্ছা বেশ বসে পড়ো, অন্য কোন জায়গায় নবাবগঞ্জ বলতে পারো এর নাম, বলরামপুর বলতে পারো, বেগমপুর বলতে পারো, হ্যাঁ বলো বেগমপুর বলতে পারো, হ্যাঁ। আচ্ছা আগে বলরামপুর শুনে নিচ্ছি, বলরামপুর একবার বলো, পরে বেগমপুর আসছি, বলো বলো কি নাম? স্পঞ্জ। আচ্ছা বেশ বসে পড়ো, বেগমপুর আরেকবার, আইকন। আচ্ছা বেশ বসে পড়ো, একটু সবাই নামগুলো দেখে নাও কিরকম করে চিনতে হয়। নাম প্রবাল, এই হচ্ছে প্রবাল, চিনে রাখো এই প্রবাল, খুব প্রবাল দ্বীপ বলে এবং নানা ধরনের প্রবাল দেখা যায়, প্রবাল বৈচিত্র্যময়, খুব সুন্দর সুন্দর দেখতে হয়। তাহলে প্রবাল কি রকম দেখতে হয় দেখো, এখানেও আরেকটা প্রবাল বা কোরাল তাতে এসেছি, এরাও নিজারিয়া দলের মধ্যে আছে। আমি বরং একটা ছোট্ট জিনিসের নিয়ে চলে যেতে চাই, একটা দেখে আসতে চাই, প্রবাল যেহেতু খুব একটা বিশেষ এবং একটু দেখে আসব আমরা, একটা অন্তত চেষ্টা করি সামান্যটুকু হলেও দেখে আসব। কোরাল, এই কোরাল রিফ বলে বিশেষ করে পরিচিত, কিরকম কোরাল হয় বিশ্বে, কোরাল কিরকম রয়েছে, একটু প্রথমে মহাকাশ থেকে দেখছি কোরাল ভূমি কিরকম, কোরাল কিরকম পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। It's taken thousands of years to reach this size, and it all began with creatures smaller than a pinhead. A reef can't be built just anywhere. It needs something to give it a firm footing. তাহলে এই যে প্রবাল দেখতে এসেছি, এগুলো খুবই ছোট কিংবা একেবারে পিনের মাথার মতো দেখতে, যে কোনো জায়গায় হতে পারে খালি যদি শক্ত একটা জমি পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা জাহাজ ডুবে গেছে সমুদ্রে, আমরা এখন সেইখানে দেখতে এসেছি, এই জাহাজটা ডুবে গেছিল, সেই জাহাজটাতে কি রকম গড়ে উঠেছে দেখতে এসেছি দেখো। Too shallow? Too shallow? And they risk being exposed to the air at low tide. For the reef to really flourish, it also needs to be in the path of currents carrying food. Form coral heads that encrust its surface. This ship was sunk during the Second World War, and there has been enough time for a substantial reef to develop. After decades of growth, different species of corals dominate particular areas of the wreck. The fastest growing types grow best on the edges and overhangs, reaching far out into the water and up to the light. They need only a small area to establish themselves, yet they can rapidly grow dozens of plates or branches crammed with polyps to gather as much light as possible. বাসভূমি গড়ে তুলেছে। তাহলে এইরকম প্রবাল একটা প্রাণী, সেটা এইরকম ভাবে গড়ে উঠতে পারে, তাহলে কিরকম গড়ে উঠলে কিরকম জায়গা দখল করে, কিরকম হয় এবং তার বৈচিত্র্যপূর্ণ। পরে আসছে আরেকটা দল, নাম টিনোফোরা, চিরুনির মতো দেখতে, চিরুনির মতো প্লেট রয়েছে, কম জেলি বা বেরো। টিনোফোরা দলের এইরকম একটা প্রাণীকে দেখতে পাচ্ছি, দেখো কিরকম
চিরুনির মতো প্লেট রয়েছে। তাহলে এই ধরনের একটা প্রাণীকে দেখতে পাচ্ছি, আরো একটা দেখতে পাচ্ছি জিনিস আলো দেখতে পাচ্ছি। এই আলোর একটা বিশেষ নাম আছে, কেউ বলতে পারো কি নাম? এই একটা আলোর একটা বিশেষ নাম আছে, কি নাম সেটা জানো কেউ? কেউ একটা বলতে পারে কি নাম? কেউ একটা, না এর নাম আসছি, তাহলে এর নাম একটা জেনে রাখতে হবে। টিনোফোরা, তাহলে প্রথম লিখছি আটটা চিরুনির মতো প্লেট থাকে টিনোফোরা। তাহলে আটখানা চিরুনির মতো প্লেট রয়েছে বিশেষত্বর মধ্যে, ছবিতে আগে দেখেছি প্রাণীটার চেহারা গায়ে এই রকম রয়েছে, আটটা প্লেট চিরুনির মতো দেখতে। এই হয়ে গেল প্রথম একটা বিশেষ বৈশিষ্ট্য। আমরা অনেকগুলো বৈশিষ্ট্য চেষ্টা করি যাতে দেখে চেনা যায় কিনা, তাকে বলে একবার শনাক্তকারী বৈশিষ্ট্য। যদি বাইরে থেকে চেনার কিছু উপায় থাকে তাহলে সহজ, আর না হলে অনেক কিছু তার ভেতরের গঠন থেকেও চিনতে হতে পারে। রয়েছে কোর্সিকাতে কোলোবাসলেল, কোলোব্লাস্ট কোষ কোর্সিকাতে। তাহলে বিভিন্ন ধরনের কোষ, বিভিন্ন ধরনের অঙ্গসজ্জা দেখতে কিরকম, এর জন্য তার থেকে এর বিষয়ে চেম্বার করতে হয়। মর্ফোলজি বা বাইরের তার চেহারা দেখে চেম্বার কিছু উপায় করতে হয়। তাহলে রয়েছে টিনোফোরা। টিনোফোরার আরেকটা ছবিতে, আর একজনের ছবিতে আসি, আর একটু দেখার চেষ্টা করি টিনোফোরায়। তাহলে এক আটটা প্লেট এবং কোলোব্লাস্ট, অন্তত দুটো বৈশিষ্ট্য প্রথম করেছি। পরে আসছে একটু ছবিতে, ওপরে মাথায় কি লেখা আছে একটু খেয়াল করো। এর নাম জৈব দ্যুতি, বায়োলুমিনেসেন্স। বেশ কিছু প্রাণী আছে যারা সমুদ্রে এবং বিশেষ করে গভীর অন্ধকারে থাকে, তাদের গায়ে সব আলো, যার নাম জৈব দ্যুতি বা বায়োলুমিনেসেন্স। এর মধ্যেও সেই জিনিসটা দেখতে পাচ্ছি, এই আলো বেরিয়ে আসছে। টিনোফোরার আরেকটু বৈশিষ্ট্য আসছি, মুখচ্ছিদ্র এবং বিপরীত প্রান্তে একটা বিশেষ জ্ঞানেন্দ্রিয়, ওরাল অ্যাবোরাল। ওরাল হচ্ছে মুখচিত্র, তার বিপরীত প্রান্ত অ্যাবোরাল, একটা বিশেষ জ্ঞানেন্দ্রিয় ব্যবস্থা রয়েছে। তাহলে এটাও একটা টিনোফোরের একটা বিশেষ বৈশিষ্ট্য, মুখচিত্রের উল্টো পিঠে। আসছি উদাহরণ, একজন উদাহরণ অন্তত দেখে নিয়েছি, তারপরে এসছি বেরো। বেরো এই দলের এবং হার্মিফোরা দুজনের ডাকনাম টুকুর, বা এটাই ওদের বিজ্ঞানসম্মত নামের গণের নাম বা বিজ্ঞানসম্মত নামের প্রথম পার্ট, প্রথম অংশ, বেরো এবং হার্মিফোরা। টিনোফোরা দলটার মধ্যে এরা দুজন রইল। তারপরে আরেকটু দলে আসি, আচ্ছা শুধু ছোট নামটুকু লিখে রাখো তাহলেই হবে, বেরো এবং হার্মিফোরা। পরে আরেকটু ছবি দেখে নাও, এর নাম সি ওয়ালনাট। ওয়ালনাট একটা খাবার জিনিস, বাদাম, কাঠবাদাম। তারও জৈব দ্যুতি কিরকম আছে দেখো, এখানেও জৈব দ্যুতি কিরকম দেখা যাচ্ছে দেখো। পরের দল নাম প্ল্যাটি হেলমিনথিস, পরের দল প্ল্যাটি হেলমিনথিস। এইরকম তার দেহ, একটা যেন ছোট্ট মাথা মস্তিষ্ক আছে বা চোখও আছে, আরো সব অন্যান্য জিনিসও রয়েছে।
তাহলে এই রকম সব জিনিস রয়েছে। প্ল্যাটি হেলমেন্টিস নাম এই প্রাণীটার, প্ল্যানেরিয়া, আবারও আসতে হবে প্ল্যানেরিয়া। তাহলে রয়েছে কৃমি, যকৃত কৃমি, এই রকম কতটুকু হয় দেখে নাও, ছোট বড় সব নানা ধরনের আছে। তা এই রকম সব যকৃত কৃমি, অনেক সময় এর নাম চ্যাপ্টা কৃমি, মানে চ্যাপ্টা হয়ে আছে বলে চ্যাপ্টার একটা দেখতে বলি। আরেকটা উদাহরণে এসেছি, এই উদাহরণটাকে কেউ চিনতে পারো? এই উদাহরণটা কোন প্রাণী, কি নাম, কেউ চেনা যায়? উদাহরণটা দেখে চিনতে পারা যায় কোন প্রাণী? না, তাহলে ছেড়ে দিলাম, প্রাণীটার নাম করে নিচ্ছি। খুব পরিচিত একটা প্রাণী, নাম টিনিয়া সোলিয়াম, নাম টিনিয়া সোলিয়াম, এইটা জরুরি একটা নাম জেনে রাখো। তাহলে টিনিয়া সোলিয়াম বাঁ দিকে কেমন দেখা যায়, ডান দিকে ভেতরে একটু ঝুঁকলে কিরকম ভেতরটা দেখতে পাবে? তাহলে টিনিয়া সোলিয়াম দেখতে এই রকম। টিনিয়া সোলিয়ামের মধ্যে, টিনিয়া সোলিয়ামের মধ্যে আমরা একটু দেখতে যাব, আবারও একটু প্ল্যাটি হেলমেন্টিসের। তাহলে আগে আমরা একটু বৈশিষ্ট্য, প্রথম ফিতের মতো লম্বা এবং উপর নিচে ক্রমশ চারটা, দেহে দেহ হওয়া ওভার হলে তেমন কিছু বিশেষ নেই, ফিতের মতো দেখতে চারটা, সেটা ফিতে ছোট হতে পারে বড় হতে পারে, দেহটা চারটা। তাহলে দেহটা সেই জন্য এদের চারটা ক্রিমির দল বাংলায় বলা হয়ে থাকে, প্ল্যাটি হেলমেন্থিস, নাম মনে রাখতে হবে। অন্তঃপরজীবী রূপে থাকে, পরজীবী কাদের বলবো নবাবগঞ্জ, পরজীবী কাদের বলবো নবাবগঞ্জ, পরজীবী কাদের বলে বলো, পরজীবী কাদের বলা হবে নবাবগঞ্জ বলো? সমস্ত জীব পরের উপর নির্ভর করে বেঁচে থাকে, সেটা পরভোজীও বলতে পারি, পরভোজী, সবার উপর অন্যের উপর নির্ভর করে এমন বলো। যেমন হলো উকুন, না না উদাহরণ চাইনি, এখন আগে জানতে হবে পরজীবী কাদের বলবো। আচ্ছা বসে পড়ো, সব বসে পড়ো, বসে পড়ো, তাহলে সবাই বসে পড়ো। তাহলে পরজীবী, পরভোজী, যারা খাদ্যের জন্য, পুষ্টির জন্য অন্যের উপর নির্ভরশীল, এর মধ্যে অনেক দল আছে, যেমন এক দল পরজীবী, আরেক দল মৃতজীবী, আবার আরেক দল মিথজীবী। তার মধ্যে প্রথম পরজীবী, যারা পুষ্টির জন্য অন্যের থেকে খাদ্য সংগ্রহ করে নেবে, অন্যের থেকেই খাদ্যটা সংগ্রহ করে নেবে দেহ থেকে, সেটা বাইরে থেকে হোক ভেতরে থেকে হোক, খাদ্যের জন্য সে পোষক দেহ থেকে খাবারটা সংগ্রহ করে নেবে। এর মধ্যে যারা পোষক দেহের ভেতরে থাকবে তারা অন্তঃপরজীবী, যারা বাইরে থাকবে বহিঃপরজীবী। পোষক দেহে আটকে থাকার জন্য একটা কিছু ব্যবস্থা থাকতে হবে, নাহলে ভেসে যেতে পারে, যে কোনো সময় হারিয়ে যেতে পারে, সেই জন্য হুক আছে এবং খাবারটা সংগ্রহ করবার জন্য ব্যবস্থা থাকা চাই, এমন জন্য সাকার আছে। তাহলে কিরম ভাবে থাকবে, কিরম ভাবে, যেহেতু এরা যদি পাচন নালীতে খাদ্য যেখানে পাচিত হয়ে পৌঁছেছে সেখান থেকে থাকে, তাহলে সুবিধে, কারণ খাবারটা সরাসরি পেয়ে যাবে। তাহলে খাবারটা সরাসরি পেতে গেলে এইদের কোথায় থাকার কথা, তাহলে কিরম থাকতে পারে? সেখানে তো তরল পদার্থ চলছে, জল টল অনেক কিছুই চলছে, তাহলে দেওয়ালে আটকে থাকতে হবে, রয়েছে এগুলো হুক। তাছাড়া রয়েছে এই দেখো জিনিসগুলো, এগুলো কি জিনিস? তাহলে চারটি চোষক এবং দুসারি হুক রয়েছে মাথা, চারটে চোষক এখানে দেখতে পাচ্ছ আর হুক রয়েছে দুসারি, এই দিয়ে আটকে থাকা এবং খাবার সংগ্রহ করে নেওয়া। আমাদের এই বছরে পড়ার মধ্যে অনেকগুলো শারীরবৃত্তীয় প্রক্রিয়া পড়তে হবে, তার মধ্যে মনে করো শ্বসন, সংবহন, রেচন, এগুলো সব আছে। বিভিন্ন প্রাণীতে কেমন করে হয় সেগুলো একটু জানতে হবে, আর তা যদি জানতে পারি তাহলে আমাদের দলগুলোর মধ্যেও সহজে সেটা বলতে পারি। এখন যেমন দেখছি প্ল্যানেরিয়াতে রেচন বা দেখানো হয়েছে, যদিও এটা প্ল্যাটি হেলমেন্থিস গ্রুপের মধ্যেই সবটা এরকম, তাদের কীরকম রেচন পদার্থ, মানে যেগুলো দেহে দূষিত পদার্থ তৈরি হয়েছে বিপাকজাত, সেগুলো বাইরে পাঠাবে কী করে, কারণ দেহে থাকলে ক্ষতি তো,
তাহলে দেখো এরকম রয়েছে শিখাস্ফীতি, এটা শিখাকোষ তার সঙ্গে যুক্ত, তার একটা অঙ্গ, এবং নেফ্রিডিও পড়ে এইরকম ভাবে বাইরে দেহের বাইরে পাঠানোর ব্যবস্থা রয়েছে। এরা উভলঙ্গ প্রাণী এবং এদের রেচন অঙ্গের নাম ফ্লেম কোষ বা ফ্লেম সেল। কিরকম ফ্লেম সেল হয়, কি কাজ করবে, রেচন মানে দেহে উৎপন্ন বিপাকজাত পদার্থকে বাইরে পাঠানোর যে অঙ্গ দায়ী তাকে রেচন অঙ্গ, এখানে ফ্লেম কোষ রয়েছে। রেচনও এটা কাজে লাগবে, এখনো এই প্ল্যাটিহেলমিনথেস গ্রুপের বৈশিষ্ট্য জানার জন্য কাজে লাগবে। এই জায়গায় ফ্লেম কোষ থাকে, ফ্লেম কোষ কোন পর্বের বৈশিষ্ট্য, তাহলে এইভাবেও মনে রাখতে হবে। তাহলে উদাহরণ করে নিই, উদাহরণ টিনিয়া সোলিয়াম, ফিতাক কৃমি এবং যকৃত কৃমি, ফ্যাসিওলা হেপাটিকা, এই হলো আমাদের দুটো অন্তত কৃমির নাম। ছবি দেখে রাখলে, রেচন অঙ্গটা দেখে রাখলে, কিছু কিছু জিনিস দেখে দেখে চলছি যার থেকে মনে রাখাটা সহজ হয়। তাহলে এরা অন্তঃপরজীবী রূপে থাকতে চাইবে, পাচিত খাদ্য সংগ্রহ করে নেবে, পাচিত খাদ্য পোষক দেহ থেকে সরাসরি সংগ্রহ করে নেবে, পোষক দেহের ক্ষতি করবে, করেই সংগ্রহ করে নেবে। পরের দল নাম অ্যাসকালমিনথিস, দেখতে কিরকম দেখে রাখো, অ্যাসকালমিনথিস দেখতে এইরকম গোল কৃমি, দেহটা টিউবের মতো। অ্যাসকালমিনথিস এর মধ্যে আসছি দেহ অখণ্ডিত, দুপ্রান্ত সূচালো এবং দেহের প্রাচীরে কিউটিকাল আছে, অখণ্ডিত। পরের দলে আবার দেখতে পাবে দেহ খণ্ডিত। তাহলে এইরকম সব কোন দলে এক একটা বৈশিষ্ট্য, পরের দলে আবার একটা অন্য, সেই জন্যই তো দলগুলোকে ভাগ করা হয়েছে। তাহলে অখণ্ডিত, দুপ্রান্ত সূচালো, কিউটিকাল দেহে রয়েছে। পৌষ্টিক তন্ত্র অসম্পূর্ণ, মুখ আর পায়ে ছিদ্র আছে, পাচন নালী সরল সোজা। পৌষ্টিক তন্ত্র অসম্পূর্ণ মানে খাদ্যের তেমন পাচনের দরকারটা বিশেষ নেই, বা অল্প পাচন হলেই চলে যাবে। তাহলে নিজেরা নিশ্চয়ই এরা চেষ্টা করবে অপাচিত, মানে অন্তত অর্ধপাচিত খাবার যদি সংগ্রহ করা যায়। তাহলে এইরকম সব কৃমির দলের ব্যবস্থা থাকবে। তাহলে অ্যাসকালমিনথিস এটাও একটা কৃমির দল হিসেবে নেওয়া হয়, গোল কৃমি বাংলায় বলা হয়েছে। প্ল্যাটিহেলমিনথিস, অ্যাসকালমিনথিস, তাহলে এই রকম হচ্ছে দুটো দলের কথা, দুটো দলগুলোর মধ্যে এলাম। তাহলে দেখো আমি একটু যদি একটু দেখাতে পারি কিরকম থাকে, এদেরকে দেখতে কিরকম হয়, যদি কখনো দেখার সুযোগ থাকে তাহলে দেখে রেখো, পরীক্ষা আমাদের স্কুলে যদি বা কোথাও দেখতে যদি পাও, সেখানে কিরকম চেহারাটা দেখতে হয়, কতটা বড় ধারণা হবে, আমি তবু একটা দেখাবার চেষ্টা করছি, দেখো কিরকম। তাহলে রাউন্ড ওয়ার্ম বা এই হচ্ছে আমাদের গোল কৃমি, কিরকম তাদের গতিবিধি দেখো, রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমিটা কিরকম। তাহলে এই হচ্ছে আমাদের রাউন্ড ওয়ার্মের ব্যাপারটা, কিরকম সূচালো প্রান্ত রয়েছে, দেখতে গাটা গোল কিরকম, এই হচ্ছে আমাদের রাউন্ড ওয়ার্ম। তাহলে রাউন্ড ওয়ার্মের বিষয়টা এইরকম দেখলাম, রাউন্ড ওয়ার্ম কিরকম আজ কিরকম ভাবে তার ব্যবহার একটা যেন দেখবার চেষ্টা করলাম। তাহলে রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি, পরে আসছি ছবিটা দেখে নাও, অ্যাসকালমিনথিস এর মধ্যে এই হলো আমাদের অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, শুয়োরের অন্ত্রে থাকে অ্যাসকারিস সুয়ম। তাহলে এই রকম সব থাকবে অ্যাসকালমিনথিস এর, স্ত্রী প্রাণী এবং পুরুষ প্রাণীর মধ্যে প্রভেদ আছে, এরা অর্থাৎ এক লিঙ্গ, এরা এক লিঙ্গ, পুরুষ প্রাণী আলাদা, স্ত্রী প্রাণী আলাদা। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাসকালমিনথিস এর প্রাণীদের মধ্যে বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। উদাহরণ অ্যাসকারিস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস এবং গোদ কৃমি, পা ফুলে যায় যদি এই কৃমি পায়ের মধ্যে ঢুকে পড়ে, নাম উচেরেরিয়া ব্যাংক্রফটি, যার নাম গোদ বলা হয় বা এলিফ্যান্টোসিস বলা হয়, পা হাতির মতো ফুলে যায়, হাতির পায়ের মতো। তাহলে গোদ কৃমি বা উচেরেরিয়া ব্যাংক্রফটি, এইটা দেখা যায় কোথায় কি করে, কোন দলের কোন পর্বের অন্তর্গত, এই এই ছোট ছোট প্রশ্নগুলো সব আসছে। তাহলে আমরা এই এই মোটামুটি জিনিসগুলো করলাম, আমরা তাহলে এবারে
ফিরে চলে যাব আমরা, যেখানে যারা যারা ইংরেজি ক্লাস করবে সবাই থেকে যাও, এবং যারা অন্য ক্লাসে যাওয়ার কথা তারা সেই সেই ক্লাস।